তো বন্ধুরা আউটলাইন দিয়ে বায়োফ্লগের সমস্ত জল ফেলে দেওয়া হচ্ছে। আজকে বায়োফ্লগের মাছগুলো পুকুরে নিয়ে ছাড়া হবে। তো এতদিন আবহাওয়া আর হিরোর ব্যস্ততার জন্য দেরি হয়ে গেল, যদিও আর অনেক আগে ছাড়া উচিত ছিল। তো এখন আবহাওয়া অনেক ভালো আর পুকুরও পরিষ্কার করা হয়েছে, তো এখন আজকে এই মাছগুলো পুকুরে নিয়ে ছাড়া হইতেছে। তো আউটলাইন দিয়ে জল বের হচ্ছে আর এদিক দিয়ে জাল দিয়ে মাছগুলো টেনে তো পুকুরে রিক্সা আসছে দুইটা। রিক্সাতে ডাম আছে, কাটা ডাম। তো ডামের মধ্যে জল দিয়ে মাছগুলো নিয়ে নিয়ে পুকুরে ছাড়া হচ্ছে মেপে মেপে। তো এর আগে বায়োফ্লগ থেকে 11 মন মাছ বিক্রি করা হয়েছিল, তো যেহেতু বয়সটা আমি পরে দিতেছি, তো আজকে আবার 32 মন মাছ পুকুরে নিয়ে ছাড়া হয়েছে। তো এই মাছগুলো শুরুর থেকে অনেক ভাইরাসে আক্রান্ত ছিল, মানে অনেক মাছ মারা গেছে, তো শেষ পর্যন্ত এই পর্যন্ত আসছে। তো এখন মাছগুলো অনেক সুস্থ আছে আর এখন সময়টাও ভালো, তো এর জন্য আজকেই পুকুরে নিয়ে ছাড়া হইতেছে। তো মাঝে আসছে, ওনারাও হেল্প করতেছে, তো রিক্সা দিয়ে দিয়ে আবার পুকুরে নিয়ে ছাড়তেছে। যদি আমি পুকুরে ছাড়া আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কেমন লাগতেছে? ভালো লাগতেছে। তোমার তো দারুণ লাগতেছে গো দেখতে। হ্যালো বন্ধুরা, ব্লেস লাইভ উইথ পলি চ্যানেলে সবাইকে স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, আমি ঐশ্বরের কৃপায় আপনাদের ভালোবাসায় ধারণ আছি। তো বন্ধুরা, হাসতে বড্ড বেশি ভালোবাসি, তো না আসতে পারলে মন খারাপ থাকলে অনেক খারাপ লাগে। তো চলে আসলাম দৈনন্দিন কাজ আর ভালো লাগা মুহূর্তগুলো ভিডিও আকারে শেয়ার করতে। তো বন্ধুরা, আজকে দোল পূর্ণিমা, তো সবাইকে হ্যাপি হোলি। তো ঈশ্বর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো আজকে কী কী করি, কেমন কাটে অবশ্যই ভিডিও আকারে শেয়ার করবো। বাড়িতে আজকে দোল পূর্ণিমার ভোগ দেওয়া হবে, তো তারপর আমার এক সামনে আমার এক দেবরের বিয়ে। তারপর আজকে আমি একটু টুকিটাকি কেনাকাটার জন্য ধনবাড়ি যাইতে চাইতেছি। তো সব কিছু শেয়ার করবো, আশা করি ভালো লাগবে, তো দেখতে থাকুন। তো বন্ধুরা, মেঘলা তো অনেক রং লাগাইছে, তো আমারও রং লাগাই দেব আবির। তো মেঘলা আসছে, দাও দিয়ে দাও। থ্যাংক ইউ। তো এখন তো আমি তোমার লাগাই দেব, তোমার তো গালে জায়গায় নাই, লাল হয়ে গেছে আবিরে। তো বন্ধুরা, দোল পূর্ণিমা উপলক্ষে ঘরে ভোগ দেওয়া হইতেছে ঠাকুরকে। তো মা খিচুড়ি রান্না করছে, আলু ভাজি, লুচি পায়েস, তো এগুলা দিয়ে ভোগ দিতেছে। তো এমনিতেও মা নিরামিষ খায়, তো প্রতিদিনই ঠাকুরকে ভোগ দেওয়া হয়। তো পূর্ণিমা বা বিশেষ বিশেষ পূজা তিথিতে তো তখনও ঠাকুরকে খিচুড়ি প্লাস বিভিন্ন কিছু রান্না করে ভোগ দেওয়া হয়। তো আমার বেশি খিদা লাগছিল না, পরে মা খাইতে বলতেছে, পরে একটু করে খাইছি আলু ভাজি দিয়ে, খিচুড়ি দিয়ে, পায়েস দিয়ে। তো খুব ভালো হয়েছিলো প্রসাদ খাইতে। তো বন্ধুরা, সামনে আমার দেবরের বিয়ে, মানে আগামীকালই গায়ে হলুদ, তো খুব অল্প পরিসরে, তো তবু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে বিয়া, মানে বিয়ের নিয়ম বুড়ি গুঁড়া দেওয়া হইতেছে, তো আমি এখানে আসছি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করা যাক, ও বিয়ের ভিডিও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এরপর আসছি দুপুরবেলা গরুর দুধ দোয়ানোর জন্য। তো আমার ছোটো যা আসছে, তো আমিও তো 3টা করে দুধ দান লাগবো, কারণ গরুগুলার দুধ কমে গেছে, কিন্তু তারপরে দোয়াইতেই হয়। তো এখন বিকালবেলা বাবাই দুধ নিয়ে বাজারে যায়, তো আমার দেবার মানে গাড়ি নিয়ে ধনবাড়িতে যায়। তো ওর জন্য বাবা বিকালে সময় থাকে, আর আমার হিরোর তো আজকে খুব তাড়াহুড়া, তো ওর জন্য বাবাই দুধ নিয়ে বাজারে গেছে। তো মাছগুলো মারা শেষ হয়েছে, তো 3টা মাছ একটু বড় বড় ছিল, তো ওর জন্য হিরো বললো যেগুলো রাখি, মানে বাবা খায় মেঘলা, তো হিরোও খায়, তো আমি বললাম রাখো, কিন্তু এখন কাটার সময় নেই, তো এখন তো ধনবাড়ি যাবো, তো রাতে পরে এসা কাটবো। তো এই যে যাওয়ার পথে বায়োফ্লগটা দেখলাম একদম খালি, তো আপনাদের একটু দেখাই যে বায়োফ্লগের তলাটা কেমন, মানে মাঝখানটা একদম চারির মতো, আর এই যে জল যে ছিল মানে শ্যাওলা পরে দাগ হয়ে গেছে, মানে স্ল্যাশে, তো এখন একটু আর জল নাই। তো কী যে করা হয়, আর মাছ চাষ করা হবে কিনা বায়োফ্লগে জানি না, তো চাষ করলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা আধুনিক পদ্ধতিতে মাছের চাষাবাদ। তো বন্ধুরা, ধনবাড়িতে আসার বিশেষ কোনো কারণ বা উদ্দেশ্য ছিল না, জাস্ট একটু টুকিটাকি দরকার, মানে বাচ্চাদের জন্য কাপড় চোপড় না। তো বন্ধুরা, ধনবাড়িতে আসলে অবশ্যই অ্যাসে টাইলস অ্যান্ড স্যানিটারি এই দোকানে আসা হয়। তো আমার দেবর এই দোকানে ম্যানেজার পদে এই দোকানের জন্য কাজ করে,
তো আমার দেবর আসছিল, তো ও মেঘলা আর ছোট বাবুরে রাখছে, তো আমরা মার্কেট থেকে যা টুকিটাকি দরকার ছিল তো কিনে নিয়ে আসছি। তো এখানে একটা কাছে একটা রেস্টুরেন্ট প্লাস একটা পার্কের মতো ছিল বাচ্চাদের জন্য, তো এখানে ওদের নিয়ে খেলা করছে, তো আমরা বেশি সময় নেই নাই, অল্প সময়ের মধ্যে আসা করছি। তো তারপর আমার দেবর বলতেছে যে কি খাবা, তো পরে বার্গারের অর্ডার দেওয়া হয়। তো বন্ধুরা আপনারা শুনে হয়তো হাসবেন, তো হাসেন আর জায়গায় মানে আমি আজকে জীবনে ফার্স্ট টাইম বার্গার খাইছি, তো কোনোদিন খাই নাই, তো তবুও টেস্টটা ভালোই ছিল, খাইতে ভালোই লাগছে, তো সবাই খাইছি মজা করে। তো খাইয়া তারপর তো বাড়ির দিকে রওনা, তো আসার পথে আকাশটা দেখতে তো ভালো লাগছিল, হয়তো ক্যামেরায় সেটা ঠিক মতো ফোকাস করতেছে না, তো মানে সুন্দর লাগছিল একদম, আকাশটা লাল লাল আর সাইড একদম সবুজ সবুজ। তো বন্ধুরা ঘুরি ফিরি যতই যা করি বাড়ির টেনশন তো মাথায় থাকে, মানে বাড়িতে তো তিনটা বাঙ্গাস মজরাই খাইছি, তো যাই ওগুলো কাটতে হবে। তারপরে তো প্রায় সন্ধ্যায় হয়ে গেছে, তো আইসাই অনেক খিদা লাগছিল, দুপুরে এভাবে খিচুড়ি খাইছে আর বেশি খাই না, আর ভাত তরকারি সব কিছু বেশ বেশ আসছিলো। পরে আমার ছোটো যাকে বলি বড়া ভাজতে ভাজি করতে বিলাতি দিয়ে, আর সবার জন্য ডাল রান্না করছি, ভাত আর মাছ ফ্রিজে কাইটা রাইখা দিছি, আর কিছু রাখছি ভুনা করার জন্য। তো পরে এগুলা পেঁয়াজ দিয়ে ভুনা করছি, তো দুপুরে যে ভাত তরকারি ছিল তো আমি আমার ছোটো যা খাইছি বড়া ভাজি করে, তো রান্নাও শেষ হয়। পরে বাবারে খাবার দিই, হিরো আসে, তো সবাই খাওয়া দাওয়া হয়। তো আমি আমার ছোটো যাই সে সন্ধ্যার সময় খাইছি, কারণ আজকে মন্দিরে আবার পূজা ছিল কালী পূজা, তো যে দেবতার বিয়া ওই দেবতার মানসিক ছিল, তোর জন্য মন্দিরে কালী পূজা করে। তো পরে তো আবার এখানে খিচুড়ি প্রসাদও খাই, তো তারপর বাড়িতে এসে আর ভিডিও করা হয় নাই, মানে খেয়ালই ছিল না, মানে ভুলেই যাই মাঝে মাঝে যে ভিডিও শুরু থাকলে শেষ থাকে না, মানে এরকম হইতাছি ইদানিং। তো আবারও দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি বন্ধুরা, ভালো থাকা হয় যেন।